45 টাকা কেজি Rationing ব্যবস্থা হলে কি ভালোই রেশনিং ব্যবস্থা হলে তো ভালোই পড়ে একটা একটা সেভে থাকবে এটাই তো বলতে বেটার কত করে দিছি আজকে আমার জুটি জিটা এটা 40 টাকা আর এরপরে যে একটা একটু ছোট হলো আছে এটা 30 টাকা আর পেঁয়াজ পেঁয়াজ হলো 48 টাকা খুচরা তো এর কি খুচরা রেট এত দামে কি কারণ এই তো কারণ রইল আপনার মনে করেন রাস্তাঘাটটা একটু জামটম থাকে আর রাইতেও একটু মাল আমদানি কমে গেছে একটু মালের দাম একটু আমদানি কমে গেছে কি কমার সম্ভাবনা আছে দাম কমার কি কোনো সম্ভাবনা আছে দাম কমার সম্ভাবনা আছে মনে করেন আমদানি মাঝন উপর নির্ভর জন্য মাঝন যদি মাঝন মালটা বেশি আনে তাহলে একটু লাভ লোকসানে দামটা কমে যায় আর যদি কম আসে তাহলে একটু বাইরে যায় এই আর কি 40 টাকা 50 টাকা ভালো কলোরে 45 টাকা একটু খারাপ পে 45 টাকা লালু ভালো হইছে 50 টাকা চন্দ্রমুখী আলু আর জুতি আলু একটা আছে 40 45 একটা আছে 35 সবই হচ্ছে কি জানে ভালো জিনিস তো সব নেওয়ার চেষ্টা কর বাড়ি ঘরে খারাপ কথা কিউ না খারাপ দাম ভালো লাগে পেঁয়াজ সাইডে পোস্ট আছে আলু পোস্ট আছে এটা কিউ না না সব কাজ ভালো জিনিসটা দেখা না যে ঘাটতি জিনিসটা দেখা না দাম ভালো সরকার বাজারে আছে আপনার আইন যাচাই করেন যে জিনিসটা কি সঠিক বিক্রি করতেছে নাকি না বেশি না কম বিক্রি করতেছে আমরা যাচাই করে নিয়েছি এরকম আমরা রুস্কান লাগে এই সময় কিছু যাচাই করে না জিনিসটা দেখছিল ব্যবসাটা কেতারা যারা বিক্রি করে তারা কি রুস্কান না লাভ হইতেছে আমরা কিন্তু মিনিমাম কিন্তু আমরা রুস্কান খারাপটা কিউ না না মালাটা নেগা দুইটা বেশিটা খারাপ বস্তা আছে বুঝে গেছেন কি কি বস্তা আছে 10 বছর 20 দিন জীবন আমি 2 বছর জন্য ভালো দাম বাড়ার কারণ হচ্ছে এটা মহাজন তারা বুঝতে পারবো যারা শুনছি তারা থেকে বন্যা হয়ে গেছে বন্যার কারণে কিছু মাল নষ্ট হয়েছে ফসল নষ্ট হয়েছে স্টক রাখছে স্টকও তারা নষ্ট হয়েছে দাম বাড়ার কারণ হচ্ছে গাড়ি তো ডেলি আছে বাজারে 8-10 গাড়ি আলু বেয়ে ডেলি আছে